উনি কোথায় বাকুড়া বাকুড়া মাকে একটু সিঁদুর পরিয়ে দিই আগের বুধবার আসার কথা হলো না টানি নেই আসলাম না আমাদেরও তো শুক্রবার আসার কথা আমাদের প্রোগ্রাম ছিল আসো বলতে আমাদের সব ঠিক মাকে সিঁদুর পরিয়ে দিই শুক্রবার মাকে পাঁচটা সাড়ে পাঁচটার পরে আমার জ্বর এত কাশি এসে গেল নাতিটার জ্বর আসলে এমন ভুল ডাক্তার না দেখালে হবে না উঠতে পারলাম না আর বন্ধ তাই বললাম তাহলে সোমবার দিন শিওর যাবো চলো মাকে একটু আলতা পরিয়ে দিই ভাঙা চরণ মাকে রাঙিয়ে দিই নিজে এখন আমি চুলা আনতে সময় পাইনি চুলা আনাইনি এখনো এটাই তো ভালো লাগছে আমি জানি না কোন ভক্তটা আলতা দিয়ে গেল আমার এই আলতাটা খুব পছন্দ হলো এটা খুলতে হবে তো সেফটিবে এই যে এখানে একটা সেফটিবে আছে কাপড় ছিল আমার দেখো এই সে হ্যাঁ খুলেছে আচ্ছা দেখো তো মায়ের সে বাটি করেছিল ছোট ছোট বাটি মায়ের তো একটা আলতা বাটি করে দিলে হয় দাঁড়া এখানে পড়েছে তো বালতি বাটি আছে আমার মাকে আলতা পরিয়ে দিই একটু আমার মা না সবার মা এখন মা এখন আমার নেই সবার মা হয়ে গেছে পড়ে গেল তুলে দিচ্ছি এক ভক্ত কাল তো কিছু একটা বাটি দিয়ে গেছে আমি বললাম যে জলটাও তো উপরে লোকজন খেতে পারে আলতাটা পরিয়ে দিই একটু শুধু মনে হয় মাকে ছেড়ে কি করে থাকবো যখন এখানে আসি না মাও কত আনন্দ আমারও কত কি ভালো লাগে মায়ের কাছে থাকতে সবসময় মনে হয় মাকে সময় দিই মাকে আলতা পরাই মাকে সাজায় আমার মনে হয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাকে আলতা করিয়ে দিয়েছি সোনা মাকে একটা আদর করে নিই মাকে আলতা সিঁদুর পুরো করেছি সিঁদুরটা করেছি কিছু লাগছে দেখুন এক মা মুঠো গেছে মা নাম কি তোমাদের মুঠো গেছে রূপা ঘোষ রূপা ঘোষ মা মুঠো গেছে মাকে একটু করিয়ে দিই মা কোথা থেকে এসছো মা দুর্গাপুর দেখ মা এক চান্সি পরে নিয়ে যাবে মাকে শাড়িটা পরালাম লাল শাড়িটা লাল শাড়িতে বেশি মানিয়েছে মা কাছে মানে সব সব রকমই পরে মা লাল সাদা কালো আমার এখানে এক সাথে ফুলের মালা আছে পরিয়ে দাও না মাকে পরিয়ে দিই আজকে একটু মাকে না এই যে মা তো হাতে চুড়ি নিয়ে এসেছে বাড়ি নিয়ে রাখলে পরিয়ে দিই একটা ফুলের মালা তো দেয় একটা ফটোটা তুলবে সব ভক্তরা চাইছে দেখো কারণ পুরো মালাতে ভোগ ভরে যাচ্ছে না নানুরে দেখাও ভিডিওটা গিয়ে পাবো না এখন কন্টিনিউ করে যান একদম এটা শিল্প সম্ভব যেন মালা নিয়েছে দেখো মা কেমন কেমন লাগছে সুন্দর অবশ্যই পড়াবো একবার মা একটা এবার হ্যাঁ দেবো একবার অফ করে দিই মা একটা শুধু মা একটা ফটো তুলবে মায়েরা মানা 108টা বললে মায়েরা নাম বলবে নিজে নিজে নাম করতে সবাই বসে যাও নিজে নিজে নাম করতে বলতে থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয় একদম মা আছে আজকেও মা মালায় ঢাকা পড়ে যাবে প্রচন্ড মা প্রত্যেকদিন প্রতিদিন মালায় ঢাকা পড়ে যায় মায়ের মালায় জায়গা হয় না জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই একটু উলুধানিটা অন্তত দেবে মা জাগ্রত হবে উলুধানি দাও প্রসাদ চক্রবর্তী অরুণ ভূঁইয়া কৃষ্ণেন্দু ভূঁইয়া মুনমুন চক্রবর্তী উর্মিলা জানা আনন্দ জানা নিজে নিজে সোনাম গোত্র বলে দেবে জয় কৃষ্ণকালী মায়ের জয় ভক্তের দেওয়া ঘন্টা একদিন ভেবেছিলাম মায়ের মায়ের মন্দিরে একটা ঘন্টা থাকবে সেই ভক্তরা দিয়ে গেছে সিঁড়িতে একটা দেওয়া আছে একটা একদিন ভেবেছিলাম যে একটা কাঁচের বাজাবো না সেই ভক্তও দিয়ে গেছে যেটাই মনে মনে আমি আশা করি মা সেটা একদম দিয়ে দেয়
शांति तो मा सकल भक्त देश विदेश একদম মা মন্দিরের জন্য টাকাও দিয়েছে মা 1000 টাকা মা মন্দিরে দান করেছে মা মা কোথা থেকে আসছে মা বুদ্ধপুর থেকে মানকর মানকর থেকে আসছে একবার বলো কোথা কি স্বপ্ন দেখেছো বলো একবার ক্যামেরা দিয়ে দেখেছি আমি তোমাকে কালী সেজে দাঁড়িয়ে আছো তোমার কাছে তো একদম আমি জানি না আমি কে আমি কোথা থেকে এসেছি আমার কেনই বা পৃথিবীতে জন্ম হয়েছে আমি এখনো কিচ্ছু বিদ্যান্ত জানি না মা আগামী দিনে আমাকে কোথায় নিয়ে যাবে সেটাও আমি জানি না हजार हजार भक्त एक कथाई बोले कृष्णकाली मायर मुखे ओपर तुम्हार मुखटा देखते पाई को भक्त माँ शारदा रूपे बसिए दिए जानी ना हमें कोथा थे कि भाव एस कैन एलम कैन ही माँ हाथे तीर सुन दी भक्त जे जा खुशी भरे डाकें जे जा खुशी भरे भलोबाशें ये बड़ो पावना तब भक्त सकल भक्त बयस अनेक बड़ो ता जी प्रणाम करते अवश्य प्रणाम करते पर क्या पब्ब ना अनेक भक्त आलता पढ़ान हमें भक्त पाई आलता पढ़ाते चाहिए अनेक भक्त पढ़ाते दें ना हमें बोली ना तारा तो माँ हमें जी माँ होते ताराओं से माँ तो एक बार सबाई बोल जय कृष्णकाली मायर जय एक भक्त माँ आगे इसे मायर का शा जा माँ क्यों उपकार पे माँ बोलो तो কবে এসেছিস আমি দু সপ্তাহ আগে কাজ হয়েছে হ্যাঁ মা জাগ্রত তো হ্যাঁ বাবাকে দেখানো যাবে না সেই দিন তো মোবাইলটা খোলাইনি দেখেছিস তোদের সব মনের কথা আমি বুঝতে পারি কি চাইবি কি না চাইবি এমনি এমনি ভক্তরা তো লাখ লাখ ভক্তরা আসছে রে হ্যাঁ ধৈর্য করতে হবে আসতে হবে তবে তো কাজ হবে কাজ হয়েছে মা হ্যাঁ মা আছে হ্যাঁ কৃষ্ণকালী মা জাগ্রত তো बोल मा नाम बोल मा ठीक है जय कृष्णकाली माहे जय भक्त की कब एसिले मा तुम दो सप्ताह आगे तार मध्य काज पे गेछे सबाई बोलुन जय कृष्णकाली माहे जय आज के मा के सत्य अपूर्व लागछे दारुण लागछे केन के जाने देखो नाई बोल मा जय कृष्णकाली माहे जय এই ভক্ত মা আগেও এসেছিল ভক্ত মা মায়ের অনেক কৃপা পেয়েছে ভক্তের মুখে শোনা যাক বলো মা তুমি কি কৃপা পেয়েছো হ্যাঁ মা আমি কবে এসেছিলে তুমি আমি এই 3-4 দিন আগেই এসেছি এসে মার কাছে যেটা চেয়েছিলাম হ্যাঁ অনেক বিপদ আপদে যা যেরকম আমার সমস্যা হয় ছোটখাটো বড় যা হয় মাকে বলি মা ঠিক আমার সমস্যা সমাধান করে দেয় মাকে একটা জিনিস চেয়েছি হ্যাঁ জানি মা দেবে হ্যাঁ কি নিয়ে এসেছিস মায়ের জন্য তেল তেল এনেছি একটা বাতাসা নতুন নানা দেখা তেলটা বার কর তেল এনে দিয়েছে মায়ের জন্য ছোট খাটো কোথা থেকে আসছো মা আমি ভাতচালা ভাতচালা থেকে মা 3-4 দিন আগে এসেছে বুঝতে পারছেন ভক্তরা একবার এলে হবে না মায়ের মন্দিরে আসতে থাকতে হবে আর সবাই আমার নাম জানে না আমার নাম মঙ্গলা লক্ষণ আমি আবার বলে দিই আমার নাম মঙ্গলা লক্ষণ আমার ইউটিউবে আমার নাম দেওয়া আছে মঙ্গলা লক্ষণ সবাই আমাকে এসে জিজ্ঞেস করে মা তোমার নাম কি আবার অনেকে জানে মঙ্গলা মা বলে অনেকে বলে জয় মঙ্গলা মায়ের জয় অনেক ভক্তরা এসে বলেন অনেকে কমেন্টে লেখেন জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই ভক্ত অনেকবার এসেছে একবার এসে আবার এলো ভক্ত অনেক ছোটখাটো বিপদ থেকে বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় जय कृष्णकाली माये जय आमार नाम होच्छे मंगला लक्षण अनेके चिनते पाच्छे ना अनेके भिडियो पाच्छे ना बार बार जिज्ञासा करछे बार बार बोलछी आमार नाम मंगला लक्षण एटा नाम आमार आर भक्तरा आमी एकटु बाजार जाबो बेरोते पाच्छि ना एक एक भक्त आसते थाकछे आमी जानि ना कि हबे एकदम मा बंदी करे दिएछे मायेर किछु केनाकाटी आछे अनेक भक्तरा टाका पाठाच्छेन কিছু কেনা কাটি আছে মায়ের জন্য আর এই মা আগে এসেছিল মা উপকার পেয়েছো মা হ্যাঁ মা আমি উপকার পেয়েছি মা আমি উপকার পেয়েছি বলে মায়ের কাছে এসেছি আমি পরে আসব বলেছিলাম কিন্তু এখন আমার মা আমাকে ভোরবেলা স্বপ্ন দিয়েছে তুই আই ছেলেকে নিয়ে আসে ছেলে পড়াশোনা করছে স্কুলে ভাল ছেলেকে টিউশন ঠিকাও বলে এসেছি মা
কৃষ্ণকালী মা ভীষণ জাগ্রত, মা কে স্বপ্ন দিয়েছে। কি স্বপ্ন দেখেছো তুমি? মা স্বপ্ন দেখেছি, মা এখানে সব লোকজন বসে আছে আর আমি এসেছি মায়ের কাছে। কোনো কাজকর্ম কিছু কাজকর্ম পাচ্ছিল না বলো মা? মা পাচ্ছিল না, এখন কাজ করি। মা ঠিক আশীর্বাদ আছে, কাজ করি। মা ঠিক উপকার পেয়েছে, এবার এসছে যেন লোন শোধ হয়ে যায়। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের জয়, জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি বারবার বলি কৃষ্ণকালী মা জাগ্রত, আমার বলার কিছু নাই। ভক্তদের মুখে একটু শোনা যাক, ভক্তরা অনেক দূর থেকে আজকে এসছেন, একটু সন্ধে গেছে, একটু ভক্ত কম আছে। ভক্তরা মায়ের কাছে আসলে পারে কেউ কোনো নিরাশ হয় না। ভক্তের মুখে শোনা যাক কি উপকার পেয়েছো বলো মা। আমি কী বলেছিলাম, সোমবার দিন না সোমবার না শনিবারে এসেছিলাম একটা ব্যাপার নিয়ে, বাড়ির জায়গা নিয়ে। তোমার এখান থেকে গিয়ে যার সঙ্গে কথা বলেছি আমিনটা, সে একটা রাস্তা দিয়েছে, দেখা যাক কত দূর এগায়। একদম ঠিক আছে, ঠিক আছে মা বল তুই কি উপকার পেয়েছিস মা বল। আমি শরীরের দিক থেকে উপকার পেয়েছি, আমার খুব কষ্ট হচ্ছিল, মায়ের নাম করেছি, আমার সেটা ঠিক হয়ে গেছে। একদম মা জাগ্রত, মা জাগ্রত, মা জাগ্রত রে। একদম সবাই বলে কৃষ্ণকালী মা জাগ্রত, শরীরে ভীষণ কষ্ট হচ্ছিল, বুঝতে পারছ মায়ের নাম যা পড়েছে মা। তখন তুমি ত্রিশূল ঠেকাতে পারো নি, সেজে নিয়ে এসে কোনো অসুবিধা নয়, কোনো অসুবিধা হয় না। ও এসেছিল ত্রিশূল ঠেকায়নি, এসে ফিরে গেছে অসুবিধার জন্য, কিন্তু বাড়ি গিয়ে নাম যা পড়েছে অনেক সুস্থ হয়েছে। আর এক ভক্ত মাও এসেছিল তার একটা সমস্যা নিয়ে, আমি ও শুধু নাম বলেছিল, শুধু ত্রিশূল ঠেকিয়েছিলাম, ব্যাস একটা আশ্বাস পেয়েছিল। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়।